আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কল রব, তসবি কল রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন, আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে। লিখেছেন, শুক্রবারের সুরা আল কাহফ তেলাওয়াত কি পুরোটা এক বৈঠকেই তেলাওয়াত সম্পন্ন করতে হবে, নাকি সকালে কিছু আয়াত, দুপুরে কিছু, এভাবে শেষ করলেও সুন্নাহ ভিত্তিক হবে? ধন্যবাদ। শুক্রবারের সুরাতুল কাহাফ তেলাওয়াত এক বৈঠকে শেষ করতে হবে, নাকি মানে বিভিন্ন বৈঠকে কিছু কিছু আয়াত করে শেষ করলেও চলবে? উত্তম হচ্ছে তেলাওয়াত করতে গেলে পরিপূর্ণ তেলাওয়াতটা একসাথে করাটাই উত্তম। আপনি যদি সুরাতুল কাহাফ তেলাওয়াত করেন, প্রথম থেকে শেষ পর্যন্ত এক বৈঠকে তেলাওয়াত করতে পারেন। অনেক বড় সুরা না, ছোটো সুরা, মানে মোটামুটি আপনি তেলাওয়াত করতে পারেন। কিন্তু যদি কোনো কারণে ব্যস্ততা থাকে বা ওজোর থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি মানে পুরা দিনের বিভিন্ন অংশে আপনি পুরা সুরা যদি তেলাওয়াত করেন, সেটাও আপনার জন্য জায়েজ আছে। তেলাওয়াতের যে ফজিলত আল্লাহ নবী সাল্লাহ আসলাম বলেছেন, সেটা অবশ্যই আপনি লাভ করবেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাহ আসলাম সুরা কাহাফ এই দিনে তেলাওয়াত করলে হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে পরবর্তী জুমা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটা নূর জ্যোতি তার জন্য দিয়ে দেন, সে আলোকিত হতে পারে এবং এর মাধ্যমে নিজেও আলোকবর্তিকা লাভ করতে পারে। ফলে এই ফজিলতটুকু যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সেটা আপনি লাভ করবেন। সেটা আপনি যেভাবেই তেলাওয়াত করেন না কেন, ভেঙে ভেঙে তেলাওয়াত করেন অথবা একসাথে একই বৈঠকে তেলাওয়াত করেন, দুইটাই আপনার জন্য বৈধ এবং দুইটার মাধ্যমে ফজিলত লাভ করতে পারবেন। আমরা জানলাম প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি, অনেক প্রশ্ন পাঠানো হয়েছে তেজারাত শপিং টাওয়ার দুনিয়া ঢাকা থেকে। লিখেছেন, মহিলাদের কাপড় পর্দায় রাখতে হয় এবং মহিলারা বারান্দায় গেলে যাতে পর্দার বিধান লঙ্ঘন না হয়, এই দুটি কারণে বারান্দার চারদিকে কাপড় দিয়ে ঘিরে রাখা কি ভালো? বারান্দার চারদিকে কাপড় দিয়ে ঘিরে রাখা, মহিলাদের কাপড় শুকানো, মানে এটা যাতে লোকেরা না দেখে, এটা এর জন্য বাধ্যতামূলক নয়। এই বিষয়টি কেমন, মহিলাদের কাপড়ও পর্দায় রাখতে হয়, মহিলাদের কাপড়কে দেখতে পাবে না, এটা বোঝা যাচ্ছে এখান থেকে? না, মহিলাদের কাপড় যদি শুকানোর জন্য দিতে হয় তাহলে তো মানে শুকানোর জন্য দিতে পারবে, আর সেটা বারান্দায় দেওয়া জায়েজ, এটা কেউ দেখতে পারবে না, এ বক্তব্য সঠিক না। এই বক্তব্য সঠিক, তাই তো বলা হলো কাপড়টাও পর্দার মধ্যে রাখতে হবে, কেউ দেখতে পারবে না। হ্যাঁ, কাপড় পর্দার মধ্যে রাখতে হবে, এর অর্থ এটা এই জন্যই বলতেছেন যে চতুর্দিকে কাপড় দিয়ে ঘিরে রাখতে হবে। চতুর্দিকে যদি কাপড় দেন আপনি দিতে পারেন, এমনি কাপড় দিতে পারেন পর্দার সুবিধার্থে, যাতে করে বারান্দায় আপনি যদি কোনো সময় বেরোতে চান বেরোতে পারেন, সেটা আপনার মানে বারান্দায় বেরোনোর লক্ষ্যটা হাসিল হবে না, হয়তো বারান্দা বের হয় একটু মুক্ত আকাশ দেখে বাতাস পাবে, আর সেটা যদি আপনার ঢেকে দেওয়া কাপড় দিয়ে, তাহলে তার বারান্দা থাকতো না, ওটা তো একটা পক্ষ হয়ে গেল। হ্যাঁ, না, বারান্দাকে মানে উদ্দেশ্য হচ্ছে বারান্দায় আসলে যাতে মানে ভিন্ন পুরুষ কোনোভাবে না দেখে, এটা হতে পারে, কিন্তু কাপড়ের জন্য, কাপড় রৌদ্র দেওয়ার জন্য অথবা কাপড়কে পর্দা করার জন্য, বারান্দার চতুর্দিকে মানে কাপড় দিয়ে পর্দা দেয়া একই কথাই তো হলো, কাপড় তো দিলেনই শেষ পর্যন্ত, কাপড় সেটা যেটা দিয়েছেন সেটাও তো মহিলার কাপড় হতে পারে যেটা দিয়ে পর্দা দিয়েছেন। আসল কথা হচ্ছে এটা অতিরিক্ত মানে বাড়াবাড়ি ছাড়া কিছুই না। ইসলামের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন, হালাকার মুতানাত্তিউন, যারা বাড়াবাড়ি করেছে তারা ধ্বংস হয়ে গিয়েছে। সুতরাং এই ধ্বংসের কাজে আমরা নিজেদেরকে লিপ্ত না করে ইসলামকে আরেকটু সহজ করি। ইসলাম সহজ তো দিন, আর দিন ইউসুফ, দিন হচ্ছে সহজ,
তাই এটাকে কঠিন করার কোনো দরকার নেই, সহজ করলেই আমরা এটা বুঝতে পারবো যে যেখানে পর্দার বিধান সেখানে পর্দা করতে হবে। একেবারে পর্দার বিধানকে মানে এত কঠিন করে নেওয়া যে কাপড় পর্যন্ত পর্দার মধ্যে রাখতে হবে, আবার কাপড়ের পর্দার জন্য আবার কাপড় দিতে হবে, যদি এমনটি হয় আমার মনে হচ্ছে এটা বাড়াবাড়ি। বিধান তো শুধু কাপড়ের মধ্যে সীমাবদ্ধ না, পর্দার মধ্যে চক্ষু আছে, অন্তর আছে, তাকওয়ার বিষয় না, পর্দার অনেক বিষয় আছে জি। আমরা জানলাম, প্রিয় দর্শক লিখেছেন, গরুর দুধ তার ভেতরে ঢোকানো যেমন অসম্ভব, তেমনি আল্লাহপাকের ভয়ে যে এক ফোঁটা চোখের পানিও ফেলে তার জাহান্নামে যাওয়া, এরকম হাদিস কি সহি? না, এই ব্যাপারটি শুদ্ধ নয়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস সাব্যস্ত হয়েছে, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহ তাআলার ভয়ে মানে কাঁদল। মানে এই চোখের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে সুসংবাদ দিয়েছেন এবং জান্নাতে যাবে এটা বলেছেন, কিন্তু যে লফস বা যে টেক্সটে বলা হয়েছে এই টেক্সটটা শুদ্ধ নয়, এই টেক্সটটা শুদ্ধ নয়। আল্লাহ তাআলা ভয়ে তো মানুষের চোখে অশ্রু আসতে পারে, জি জি, এবং আল্লাহর ভাষা আল্লাহ তাআলা যে মহানুভবতা, তার প্রতি ভালোবাসার জন্য তো আবেগে চোখে পানি বেরোতে পারে, তো সেই পানির কোনো, হ্যাঁ এটাই তো বোঝানো হয়েছে হাদিসের মধ্যে, মানে ভালোবাসা এই কারণে, এই কারণেই জানা আল্লাহর জন্য যদি আল্লাহর ভালোবাসা হতে পারে, আল্লাহর নিদর্শন দেখে হতে পারে, তারপর আল্লাহ তাআলার ভয় হতে পারে, মহানুভবতা, হ্যাঁ এগুলো সবগুলোই মানে মূলত মানে চোখের এই চক্ষু অশ্রুসিক্ত হওয়াটাই হচ্ছে মূলত আল্লাহ তাআলার মানে আল্লাহর যে কোনো সিফাত গুণকে উপলব্ধির মাধ্যমে যদি পানি চলে আসে, হ্যাঁ তাহলে এটি আল্লাহ তাআলা জান্নাতের এখানে জান্নাতের বক্তব্য রয়েছে যে যে দুটি চোখ জান্নাতে যাবে, মানে জাহান্নাম যেগুলো যেগুলোর উপর জাহান্নামকে হারাম করে দেওয়া হয়েছে তার মধ্যে একটি চোখ হচ্ছে এটি। আমরা জানলাম, প্রিয় দর্শক লিখেছেন, তায়াম্মুমের জন্য কতটুকু মাটির দলা লাগে? মাটির দলা বলতে আসলে মাটির দলা নির্দিষ্ট না, মাটির একটা অংশ থাকলেই হলো, মাটির মধ্যে যাতে করে আপনি হাত রাখতে পারেন এতটুকু হলে যথেষ্ট, মাটির এটা দলা নিতে হবে এটা শর্ত নয়, তবে মাটিতে হাত রাখতে পারেন এতটুকু হলেই মাটি আপনি তায়াম্মুম করতে পারবেন। বাস্তবে দেখা যায় তায়াম্মুম প্রসঙ্গে বিভিন্ন প্র্যাকটিস দেখা যায়, যেমন কেউ মাটির দলা শুকিয়ে রাখেন যারা বৃদ্ধ আছেন, ওটা দলাতে হাত দেন, আবার কেউ আছে যে বাজারে পাওয়া যায় মাটির হাঁড়ি সেটাও আনেন, সেটার উপর হাত দেন, আবার কেউ অনেক সময় দেখা যায়, আমরা অনেক স্কুলে দেখেছি যে আসলেন তায়াম্মুম করবেন, ওয়ালে ওয়ালে হাত রেখে তায়াম্মুম করেন, তো এগুলির অবস্থা কেমন? না এগুলো মানে পরে যে বিষয়গুলো বলেছেন সেগুলো আসলে সম্পূর্ণ ইজতিহাদি বিষয়, মানে সম্পূর্ণই মানে ইজতিহাদের সাথে সম্পৃক্ত। তায়াম্মুমের জন্য মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম যেটি বলেছেন সেটা হচ্ছে মানে সে মাটিতে মানে পবিত্র মাটিতে কী রাখবে, হাত রাখবে, হাত রাখে তারপরে মুখ এবং হাত, হাতের কবজি পর্যন্ত এটা মাসে করবে, একবার করলে হয়ে যায়, একবার করবে, এর আর অতিরিক্ত কিছুই না, তায়াম্মুম খুবই সহজ বিষয়। এখন মাটি এবং মাটি জাতীয় যেগুলো আছে এগুলো এর হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত, মাটি জাতীয় যে সমস্ত জিনিসগুলো আছে, কিন্তু ওয়াল তারপরে কাঠ তারপরে মাটির হাড়ি যেটা হ্যাঁ ওটা তো মাটি মূলত, এটা মাটি মানে তারপরে এটা কাঁচ জাতীয় যেগুলো আছে অথবা স্টিল, মানে এগুলোর উপর হাত মেরে মানে আদৌ কি মানে তেমন করা যাবে কি না, মানে এই বক্তব্যের মধ্যে মূলত অধিকাংশ আর তাহকিক মাকে বলে আমার গ্রাম বলেছেন যে না এগুলোতে এগুলো মাটির সাথে এগুলো কোনো সম্পর্ক নেই, মানে এগুলোতে মানে হাত মেরে তাইমুম হবে না, তাইমুম হবে না, কিন্তু একদল ওলামায়ে কেরাম বলেছেন যে এগুলোর উপর যদি মাটি জমে গিয়েছে তিনি যদি এর কনফার্ম হন, যেমন ধুলাবালি ওয়ালের মধ্যে জমে থাকে অথবা মানে কাঠের মধ্যে তো এগুলোর উপর যদি ধুলাবালি কনফার্ম হন যে হ্যাঁ মাটির মানে মাটির একটা স্তর এগুলোর উপর আছে ধুলাবালি আছে মানে তাহলে তিনি যদি তায়াম্মুম করেন তায়াম্মুম হয়ে যাবে তার, কিন্তু এই বক্তব্যটি অনেক দুর্বল, শুধু দুর্বল না অনেক দুর্বল, বিশেষ অবস্থা, বিশেষ অবস্থা, এই বক্তব্যটি অনেক দুর্বল। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে মাটির উপরই মাটি অথবা মাটি জাতীয় মানে বস্তুর উপর হাত রেখে তারপর তায়াম্মুম করবে, কিন্তু যদি তায়াম্মুম করা কিছুই না পান তিনি তাহলে তিনি শুধুমাত্র সালাতের বিধান তো সহজ, তিনি তায়াম্মুম শুধুমাত্র তাহারাতের নিয়ত করবেন এটাই যথেষ্ট তার জন্য।
শুধু তাহলে নিয়ত করবেন কিন্তু আর পেলেন না, আর কিছুই না, নিয়তটা ইম্পর্টেন্ট। জি জি, আমরা জানলাম, প্রিয় দর্শক লিখেছেন, গর্ত কি জিনদের বসবাসের স্থান? হ্যাঁ, জিনেরা যে সমস্ত জায়গায় বসবাস করে থাকে, পানি এবং গর্তের ব্যাপারে মানে কেউ কেউ উল্লেখ করেছেন, আহকামুল জিনের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন বিভিন্ন সাপ অথবা বিচ্ছু অথবা এই জাতীয় গর্ত অথবা সুরঙ্গ ইত্যাদির মধ্যে জিনদের বসবাস হয়ে থাকে। লিখেছেন, ঠিক দ্বিপ্রহর কি সালাতের নিষিদ্ধ সময়? দ্বিপ্রহর বলতে তো মানে দুপুর, একেবারে খাড়া দুপুর, যেটাকে মানে সূর্য যখন মধ্যাকাশে আসে, হ্যাঁ, সূর্য যখন মধ্যাকাশে আসে তখন সালাতে নিষিদ্ধ সময়, ঠিকই বলেছেন। যতক্ষণ পর্যন্ত সূর্য একটু পশ্চিম আকাশে হেরে না যাবে ততক্ষণ পর্যন্ত মানে নিষিদ্ধ সময় থাকবে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আমরা একটি দীর্ঘ চিঠি পড়ছিলাম, এ চিঠির আরেকটি প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দুনিয়ার সমস্ত ইমানদার বান্দারা তাহাজ্জুদের সময় যে নেক দোয়া করেছেন তা আমার পক্ষ থেকেও কবুল করুন, এভাবে কি দোয়া করা যায়? সুন্দর কথা, হ্যাঁ, যদি আপনি তাহাজ্জুদের সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করেন, এটি করা জায়েজ। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহর নেক বান্দাগণ যে উত্তম দোয়া করেছেন, আল্লাহ তাআলা আমি সেই দোয়া করছি, সে দোয়া কবুল করুন, এই ধরনের দোয়া করা জায়েজ রয়েছে। এখানে দোয়ার মধ্যে এতেদা নেই, সীমালঙ্ঘন নেই। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, শরীয়তে ছেলে মেয়েদের বিয়ের বয়স কত? না, বিয়ের জন্য বয়স নির্ধারণ করে দেওয়া হয়নি, ছেলেদের অথবা মেয়েদের বিয়ের জন্য বয়স নির্ধারণ করে দেওয়া হয়নি। ইসলামী শরীয়ত যেটা গুরুত্ব দিয়েছে সেটা হচ্ছে বিয়ে যেন কোনোভাবে তাখির না করা, কারণ যত তাখির হচ্ছে ডিলে না করা, কারণ যত বিয়েতে আপনি দেরি করবেন ততই অনৈতিক অথবা অশালীন কোনো কাজে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়, আশঙ্কা থেকে যায়। এই কারণে মূলত ইসলামী শরীয়তের বিধান হচ্ছে বিয়ের ক্ষেত্রে দেরি না করা, মানে বিয়ের ক্ষেত্রে যথাসম্ভব চেষ্টা করা, তাড়াতাড়ি করে বিয়ে করানো, মানে মেয়ে যদি উপযুক্ত হয়ে যায় তখন মেয়েকে বিয়ে দেয়া, ছেলে যদি উপযুক্ত হয় ছেলে বিয়ে করা, এটি হচ্ছে ইসলামী শরীয়তের বিধান। এর জন্য নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া হয়নি যে এই সময়ের মধ্যে বিয়ে করতে হবে। সেক্ষেত্রে যেটা সামাজিক রীতি রেওয়াজ আছে, মানে সামাজিক কিছু নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনও ফলো করা যেতে পারে, মানে মানুষের অভিজ্ঞতা থেকে। হ্যাঁ, সেটা হলো একটা ছেলে মানে হয়তো হতে পারে ক্লাস এইটে উঠেছে, মানে এখনও পড়ালেখা কিছুই করে নাই, এখনও নিজের জীবনের ব্যাপারে সে নিজেও সচেতন হয় নাই, কারণ আপনি তাকে বিয়ে করাই দিলেন, তার একটা মানে সে আসলে বিয়ে, বিয়ের বিষয়, তারপরে দায়িত্বের বিষয়, সংসার, দাম্পত্য জীবন, এগুলো বুঝতে মানে তার জন্য কঠিন হয়ে যাবে বিষয়গুলো। যাতে করে পরিপক্কতা আসে, তারপরে কিছুটা মানে শিক্ষা দীক্ষা হয়, এই সমস্ত দিকও আমার সামাজিকভাবে বিবেচনার বিষয় আছে। যদিও কেউ বলে বয়স নির্ধারণ করে দেয় না ইসলামের মধ্যে, বালক হওয়াটা কি জরুরি? বালক হওয়াটা, বালেক না হলে তো সে বিয়ে করবে না, প্রশ্ন আসে। প্রথম বিষয় সে বালেক হয়েছে কি? বালেক তো হবেই, বিয়ে করার প্রয়োজনীয়তার মধ্যে এটি একটা, বালেক হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, এটি প্রয়োজনীয়তার মধ্যে অন্তর্ভুক্ত। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি চিঠি, এটি যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, সূরা ওয়াকিয়ার 33-34 নম্বর আয়াতে জান্নাতি নারীর রূপ ও গুণের বর্ণনা করা হয়েছে, এ নারী কারা, দুনিয়ার নারী নাকি জান্নাতি হুর? সূরা ওয়াকিয়া 33 এবং 34 নম্বর আয়াতের মধ্যে যেই নারীদের মানে বর্ণনা করা হয়েছে তারা জান্নাতের যে সমস্ত হুরুল আইন যারা আছে তাদের মানে বর্ণনা দেওয়া হয়েছে, হুরুল আইনের বর্ণনা দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতের যে সমস্ত সার্ভিসিং এর দায়িত্ব আছে তাদের মধ্যে যেই একদল নারীর ব্যবস্থা রয়েছে তাদের কথা বলা হচ্ছে, যে দুনিয়ার নারী যারা রয়েছে তাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা কী মর্যাদা দিবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন, যেহেতু তারা জান্নাত লাভ করেছেন, সুতরাং তারা যা চাইবেন, যেভাবে চাইবেন সেভাবে তাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা মর্যাদা দিবেন। লিখেছেন, আল কোরআনের অনেক আয়াতেই জান্নাতের বর্ণনায় হুর এবং স্ত্রীর উদাহরণ দেওয়া হয়েছে, এর তাৎপর্য কি? জান্নাতে কি শুধু পুরুষকে আহ্বান করেছেন, আর নারী জান্নাতে প্রবেশ করবে কি পুরুষের উপঢৌকন হিসেবে?
মানে তিনি কয়েকটা প্রশ্ন করেছেন, প্রথম প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন এটা করেছেন যে জান্নাতে কি শুধু পুরুষদেরকে আহ্বান করবে করা হবে, আর জান্নাত নারীরা কি প্রবেশ করা হবে পুরুষের উপঢৌকন হিসেবে? এর আগে একটা কথা রয়ে গিয়েছে, এটা মানে একটু আগে আল কোরআনে অনেক আয়াতে জান্নাতের বর্ণনায় হুর এবং স্ত্রীর উদাহরণ দেওয়া হয়েছে, এর তাৎপর্য কি? হুর এবং মানে স্ত্রীদের যে উদাহরণের কথা আল্লাহ সুবহান তাআলা বলেছেন কোরআনে করিমের মধ্যে, এর তাৎপর্য হচ্ছে আল্লাহর বান্দাগণকে আল্লাহ রাব্বুল আলামিন মানে অনুপ্রাণিত উৎসাহিত করছেন জান্নাতের যে সমস্ত নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, তার মধ্যে এই নিয়ামতগুলো জান্নাতের মধ্যে থাকবে। স্বাভাবিকভাবেই মানুষ মানুষের প্রকৃতিগত দিক একটি আছে, সেটা হচ্ছে মানুষ মানে প্রশান্তির দিকটাকে, সেটা চিত্তের প্রশান্তি বলেন, দৃষ্টির প্রশান্তি বলেন, তারপরে অন্যান্য বা মানে শারীরিক প্রশান্তির বিষয়টি বলেন, মানে সবটাকেই মানুষ বেশি গুরুত্ব দিয়ে থাকে। তার এই জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা এই জান্নাতটাকে একটা শান্তিময় সুন্দর একটা পরিবেশ জান্নাতের মধ্যে তৈরি করেছেন। এর মধ্যে প্রশান্তির যেই গুরুত্বপূর্ণ দিক আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, সেটা হচ্ছে এখানে আল্লাহ সুবহানাহু তাআলা হুরুল আইন জান্নাতের মধ্যে এক ধরনের নারী যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিভিন্ন কাজে সহযোগিতা করার জন্য যাদেরকে সৃষ্টি করেছেন এরাও থাকবে। আবার জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহর বান্দাদেরকে তাদের স্ত্রীদের মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেখানে প্রশান্তি দিবেন, এই জন্য উদ্বুদ্ধ করার জন্য, অনুপ্রাণিত করার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা এই বিষয়টি বারবার উল্লেখ করেছেন, যাতে করে আল্লাহর বান্দাগণ এটি বুঝতে পারে যে জান্নাত সত্যিকার একটি প্রশান্তিময় জায়গা যেখানে সত্যিকার আল্লাহর বান্দাগণ প্রশান্তি লাভ করতে পারে। এখানে একটি মানে কথা বারবার আসে, সেটা হচ্ছে এই যে এটা আল্লাহ সুবহানাহু তাআলা না বললেও তো হতো, মানে আল্লাহ তাআলা অনেক নিয়ামত রেখেছেন, সব নিয়ামতের কথা উল্লেখ করেন, এটা কেন আল্লাহ সুবহানাহু তাআলা উল্লেখ করেছেন? এটা হচ্ছে মানুষের একটা দুর্বল দিক, মানে যে দুর্বল দিকে মানুষ আসলে মানুষ দুর্বল হয়, সত্যি কথা হয়েছে মানুষকে মানবিক দুর্বলতার দিকগুলো রয়েছে। মানবিক দুর্বলতার একটি দিক হচ্ছে মানুষ নারীর প্রতি দুর্বল হয়ে থাকে, ফলে এই দুর্বলতার দিকটাকে মানে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে আরও বেশি অনুপ্রাণিত করার জন্য, যাতে করে সে জান্নাতের প্রতি অনুপ্রাণিত হয়, উৎসাহিত হয়, কারণ আল্লাহর বান্দা যদি একজনও জান্নাতে না যায় আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি নেই। আল্লাহ রাব্বুল আলামিনের এই যে মুলকি বিশাল এই মুলকের বিশাল এই রাজত্বের সামান্যতম কোনো ক্ষতি নেই, কিছুই নেই। কিন্তু তারপরেও আল্লাহ সুবহানাহু তাআলা কেন বারবার এই কথাগুলো উল্লেখ করেছেন, যাতে করে আল্লাহর বান্দাগণ মানে এই ব্যাপারে বেশি উদ্বুদ্ধ হতে পারে এবং জান্নাতের পথে দাবিত হতে পারে। এরপরে তো আমরা এত অনুপ্রাণিত করার পর, এত আল্লাহ তাআলা আমাদেরকে বোঝানোর পরেও তো দেখা যায় অনেক আল্লাহর বান্দা আর দুনিয়ার এই সামান্য নিকৃষ্ট প্রশান্তিকে গ্রহণ করে, যার মধ্যে সামান্যতম মানসিক কোনো প্রশান্তি নেই, সেই মানে অশ্লীল কাজে লিপ্ত হয়, আখেরাতের এই বিশাল শান্তিময় জীবনকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে যাচ্ছে। এটাই প্রমাণ করে মূলত আমরা আখেরাতের ওই প্রশান্তির বিষয়গুলো সত্যিকারভাবে উপলব্ধি করতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন বারবার এই বিষয়গুলো এই জন্য আমাদেরকে আমাদের সামনে তুলে ধরেছেন এবং আমাদেরকে এগুলো শিক্ষা দিয়েছেন। এরপরে জান্নাত তো আসলে মানুষকে অর্জন করতে হবে, অর্জন করতে হবে, জি, নারীও মানুষ পুরুষও মানুষ, জি জি। এখন কর্মের মাধ্যমে একজন পুরুষ জান্নাত অর্জন করলেন, কর্মের মাধ্যমে একজন নারী জান্নাত অর্জন করলেন, সেই জান্নাতে পুরুষের অবস্থান কেমন হবে, নারীর অবস্থান কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে নারী এবং পুরুষ মানে নারীদেরকে দুর্বল করবেন আর পুরুষদেরকে সবল করবেন, সব নিয়ামত পুরুষদের জন্য, নারীও পুরুষদের জন্য, তাহলে নারীর জন্য কি রইল, নারীর স্বাধীনতা কি রইল? ব্যাপারটি এমন কিছুই না, এটা যদি কেউ বলে থাকেন তিনি আসলে আল্লাহ তাআলার বক্তব্যই বুঝেন নাই। কারণ এই জান্নাতের মধ্যে একজন আহলুল জান্না মানে তিনি পুরুষ যতটুকু আল্লাহ তাআলার নিয়ামত পাবেন পরিপূর্ণ ততটুকু, একজন নারী যদি জান্নাতি হয়ে থাকেন তিনি ততটুকু নিয়ামত পাবেন এবং পুরুষের ইচ্ছা পূরণ হবে, নারীরও ইচ্ছা পূরণ হবে, নারী যাই ইচ্ছা করে তাই পূরণ হবে, পুরুষ যাই ইচ্ছা করে তাই পূরণ হবে, যেটা আল্লাহ সুবহানাহু তাআলা বলে দিয়েছেন। এখন এই জন্য এখানে কোনোভাবেই মানে এই নিয়ে মাথা না ঘামিয়ে যেটা করা দরকার সেটা হচ্ছে জান্নাতে যাওয়ার পথ, পথগুলো তালাশ করা দরকার, মানে আমরা উল্টা মানে মানে যেটা আমাদের কাজ নয় সেটা নিয়ে আমরা বেশি আসে। আমরা তো পৃথিবীতে থেকে জান্নাতের কথা বলছি, জি জি, কিন্তু পৃথিবীতে আমাদের মানুষের যে জৈবিক যে সত্তা, যে সীমাবদ্ধতা,
জান্নাত দেওয়া যাবেন সেখান থেকে মারা যাবেন না, না এই একটি বিষয় দিয়ে বোঝা যায় ওখানকার আমাদের সত্তা আমাদের সৃষ্টি তত্ত্বটা অন্যরকম হবে। এখানে যে আমরা যে অনেক কুচিন্তা করি, বদ চিন্তা করি, শয়তানের ওসওয়াসায় পড়ি, ওই বিপদ তো সেখানে নেই, না না জান্নাতে সেখানে তো শয়তানের তো অবস্থান নেই। তাহলে ওখানে আমাদের চিন্তাভাবনা, আমাদের জীবনযাপন, মর্যাদা অন্যরকম হবে। এই দুটো জিনিসের পার্থক্য না বোঝার কারণে বোধ হয় আমরা পৃথিবীর অভিজ্ঞতা দিয়ে জানতে পারি। দুটি জিনিস আপনি যেটা বলেছেন, দুটি জিনিস জানাতের মধ্যে নেই, তার মধ্যে একটা হচ্ছে মানে সীমাবদ্ধতা, মানে জান্নাতের মধ্যে এর নামগন্ধও থাকবে না। তারপরে দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে মানে ভয়ভীতি অথবা দুশ্চিন্তা, এগুলো জান্নাতের মধ্যে মোটেও মানে থাকবে না। এখন আমরা দুনিয়ার শয়তানও থাকবে না, দুনিয়ার আলোকে মানে এই জিনিসগুলোকে চিন্তা করতেছি, দুনিয়ার আলোকে এটা চিন্তা করলে এটা দুর্বল চিন্তা, একেবারে দুর্বল চিত্তের মিলবে না চিন্তা, জান্নাতের সাথে এটাকে মানে কোনোভাবেই মিলাতে পারবে না। আর জান্নাতি বলতে শুধু পুরুষদেরকে বোঝানো হয়েছে এই ধরনের বক্তব্য কোরআন এবং হাদিসের কোথাও নেই। জান্নাত মানে নারীরাও লাভ করবে, পুরুষরা লাভ করবে। আরেকটি কথা বলেছেন এখানে, সেটা হচ্ছে এই যে নারীরা কি উপঢৌকন হিসেবে জান্নাত, না কারো উপঢৌকন নারীরা জান্নাতে হকদার হয়ে জান্নাত মানুষ হিসেবে যাবে, অর্জনের মাধ্যমে যাবে, জান্নাতের হকদার হয়ে জান্নাতে যাবেন। এবং জান্নাতের হকদার হওয়ার কারণে তিনি জান্নাতের মধ্যে যা তা তিনি দাবি করবেন তা পাবেন, তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ব্যবস্থা করে দেবেন। সুতরাং এই কথা চিন্তা করার সামান্য সুযোগ নেই যে মনে হয় জান্নাতের মধ্যে নারীরা মানে পুরুষদের এটাকে কী বলা হয় তাকে উপঢৌকন অথবা পুরুষদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো পুরুষদের মানে বদান্যতায় তারা জান্নাতে থাকবে না। উজুবিল্লাহ মিন যালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দা অথবা বান্দিকে কোনোভাবেই ছোট করবেন না। জান্নাত সবার জন্য সমান থাকবে এবং নারী পুরুষ সবাই মর্যাদা পাবে সেখানে। আমাদের এখানে শেষ করতে হচ্ছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে জান্নাত নিয়ে আমরা অনেক কথা বললাম সীমিত পরিসরে, তো জান্নাতে যাওয়ার আগে তো বোধহয় আরও অনেক বিষয় রয়ে গেছে। আমরা সেই বিষয়গুলো নিয়ে চিন্তা করি, ভাবনা করি, জান্নাতে যাওয়ার যে রোড ম্যাপ পথ আছে সে পথে ওঠার চেষ্টা করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক, আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1251। আপনারা ইমেল করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।